চলতি বছরের এপ্রিল মাস থেকে লন্ডনের বিজনেস রেট প্রায় 45 ভাগ বেড়ে যাচ্ছে। ইতোমধ্যেই ব্যবসায় ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়াতে ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। অদূর ভবিষ্যতে হোয়াইট চ্যাপেল এলাকায় হাই স্ট্রিট শপের অধীনেই থাকবে এমনটিও মনে করছেন হাউজিং এক্সপার্টাইজ অনেকেই। আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আহসানুল আম্বিয়া। বাঙালি অধ্যুষিত টাউনহোমলেস পাড়ার ইতিহাস বলছে এখানে বাংলাদেশি কমিউনিটি বসতি স্থাপনের পূর্বে ছিল জুইশ কমিউনিটির বসবাস, যা 19 এবং 20 শতকের প্রথম দিকে। জুইশ কমিউনিটির পর এবারে বাড়তে থাকে বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল আর বাণিজ্যিকভাবে গড়ে ওঠে নানা প্রতিষ্ঠান। তবে রিজেনারেশন প্রক্রিয়ায় পার্শ্ববর্তী শোরডিজ ব্যাপক উন্নত হয়, ফলশ্রুতিতে ব্রিকলেন ও পর্যায়ক্রমে হোয়াইট চ্যাপেলে বেড়ে যায় বিজনেস রেন্ট ও রেটস। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে পাড়া বাড়ছে বর্তমানের দ্বিগুণ, আর এর খেসারত দিতে হচ্ছে কম মুনাফাধারী ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যা এখন বন্ধের মুখে। জমজমাট ব্যবসা চালিয়ে গেলেও সম্প্রতি রেন্ট বেড়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে আমার পিছনে দেখতে পাওয়া এই ক্লোথিং বিজনেস। হোয়াইট চ্যাপেল মার্কেটের এমন আরও অনেক শপ রয়েছে রেন্ট এবং রেট বেড়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে, কেউ বা ছেড়েও চলে যাচ্ছেন। আর এই রিজেনারেশন একটা প্রোগ্রাম আজ থেকে 15-20 বছর আগ থেকে এটা প্ল্যানে ছিল যে এই হসপিটাল, দ্য নিউ হসপিটাল ইজ টু ইমার্জ, দি ওল্ড হসপিটাল ইজ টু বি শাট ডাউন অ্যান্ড রিডেভেলপ। সো অল দিস ডেভেলপমেন্ট ইজ কোজিং এ মেজর চেঞ্জ। গত 5-6 ইয়ার্সে র্যান্টো এইসব এরিয়াতে প্রায় 50% থেকে 100% বেড়েছে কোনো কোনো জায়গায়। গতিকে এই একদিকে র্যান্ট, অন্যদিকে বিজনেস রেট বাড়ার ফলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে চলে যাচ্ছে, যারা দীর্ঘদিন যাবৎ এই ট্রেডে আমরা বিজনেস করছে। এদের অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে এখানে শোভা পাবে উন্নত ব্র্যান্ডের হাই স্ট্রিট শপ, যা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এথনিক কমিউনিটি স্পেশালি ওয়াচেবল বা আশেপাশে যে বিজনেসগুলো আছে তারা বেশিরভাগই সেখানে চলে যেতে বাধ্য হইতেছে, এবং হাই স্ট্রিট বিজনেসগুলো এখানে এসে টেক ওভার করবে। How can we maximize return on our investment? তাতে হয়েছে কি যে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা যারা আগে যে ব্যবসা করছেন, দেই ফাইন্ডিং ইট ডিফিকাল্ট বিকজ ওদের যে প্রোডাক্ট প্রবলি এতটুকু প্রফিটেবল না। যদিও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, এরপরও হোয়াইট চ্যাপেল রিডেভেলপমেন্ট হলে এর ইতিবাচক ও নেতিবাচক দিকটি কী হতে পারে সে প্রশ্নের উত্তরে এভারেট কনস্ট্রাকশনের সিও আমিরুল চৌধুরী। But I think positive change to holy is even our children, the third generation, the fourth generation, they're all educating themselves. So which means that whether they're going to want to continue their business activities in this area, it is a positive change. But negative side to holy is yes, we may lose the culture, unfortunately, whether we like it or not. Akramul Hussain, NTV News, London.